হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের যে দ্বিতীয় অধ্যায়ের এসএকিউগুলো দিয়েছিলাম এর আগে, এখন এমসিকিউগুলো বলে দেব। চ্যাপ্টারটা হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন। আচ্ছা, তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আমি এখন প্রশ্নগুলো বলে দিচ্ছি এবং উত্তরটাও বলে দিচ্ছি। এক, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলে এক, সাম্রাজ্যবাদ, দুই, মানবতাবাদ, তিন, সামরিকবাদ, চার, জাতীয়তাবাদ। উত্তর হবে এক, সাম্রাজ্যবাদ। পরেরটা, ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ফরাসি শব্দ, দুই ল্যাটিন শব্দ, তিন গ্রিক শব্দ, চার ইংরেজি শব্দ। উত্তর হবে দুই, ল্যাটিন শব্দ। পরেরটা, জন কার্টিয়ার ছিলেন এক, ফরাসি নাবিক, দুই পর্তুগিজ নাবিক, তিন ওলন্দাজ নাবিক, চার স্পেনের নাবিক। উত্তর হবে এক, ফরাসি নাবিক। পরেরটা, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, এক কয়লাকে, দুই গোলমরিচকে, তিন লবঙ্গকে, চার দারুচিনিকে। উত্তর হবে দুই, গোলমরিচকে। আফ্রিকাকে বলা হয় এক, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, দুই সভ্যতম মহাদেশ, তিন বৃহৎ মহাদেশ, চার নবীনতম মহাদেশ। উত্তর হবে এক, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। পরেরটা, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল এক, ইংরেজরা, দুই ফরাসিরা, তিন পর্তুগিজরা, চার ওলন্দাজরা। উত্তর হবে তিন, পর্তুগিজরা। পরেরটা, ভাস্কো ডাগামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন এক, দমন, দুই গোয়া, তিন কালিকট, চার কোচিন। উত্তর হবে তিন, কালিকট। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে এক, বোম্বে, দুই গুজরাট, তিন মাদ্রাস, চার বাংলা। উত্তর হবে চার, বাংলা। পরেরটা, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন এক, অ্যাডাম স্মিথ, দুই লেনিন, তিন হবসন, চার ডেভিড থমসন। উত্তর হবে চার, ডেভিড থমসন। পরেরটা, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন এক, ভাস্কো ডাগামা, দুই জোসেফ ডুপ্লে, তিন রবার্ট ক্লাইভ, চার টমাস রো। উত্তর হবে দুই, জোসেফ ডুপ্লে। পরেরটা, বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন এক, ফারুক শিয়র, দুই ঔরঙ্গজেব, তিন দ্বিতীয় শাহ আলম, চার দ্বিতীয় বাহাদুর শাহ। উত্তর হবে তিন, দ্বিতীয় শাহ আলম। পরেরটা, বাফার বা নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি পায় মধ্য এশিয়ার এক, কোরিয়া, দুই সিঙ্গাপুর, তিন আফগানিস্তান, চার সুইজারল্যান্ড। উত্তর হবে তিন, আফগানিস্তান। পরেরটা, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল এক, ইংল্যান্ড, দুই ফ্রান্স, তিন স্পেন, চার ওলন্দাজ। উত্তর হবে চার, ওলন্দাজ। পরেরটা, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য লাভ করেছিল এক, 1971 খ্রিস্টাব্দে, দুই 1950 খ্রিস্টাব্দে, তিন 1955 খ্রিস্টাব্দে, চার 1960 খ্রিস্টাব্দে। উত্তর হবে দুই, 1950 খ্রিস্টাব্দে। পরেরটা, কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম জলপথে চীনে পৌঁছায় এক, ইংল্যান্ড, দুই ফ্রান্স, তিন পর্তুগাল, চার হল্যান্ড। উত্তর হবে তিন, পর্তুগাল। পরেরটা, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এক, 1839 খ্রিস্টাব্দে, দুই 1841 খ্রিস্টাব্দে, তিন 1842 খ্রিস্টাব্দে, চার 1845 খ্রিস্টাব্দে। উত্তর হবে তিন, 1842 খ্রিস্টাব্দে। পরেরটা, 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় এক, পিকিং সন্ধি, দুই তিয়েনসিন সন্ধি, তিন নানকিং সন্ধি, চার হোয়ামপোয়া সন্ধি। উত্তর হবে তিন, নানকিং সন্ধি। পরেরটা, শিমানো সেকির সন্ধি স্বাক্ষরিত হয় এক, চীন ও জাপানের মধ্যে, দুই জাপান ও আমেরিকার মধ্যে, তিন চীন ও ইংল্যান্ডের মধ্যে, চার জাপান ও ইংল্যান্ডের মধ্যে। উত্তর হবে এক,
চীন ও জাপানের মধ্যে। পরেরটা চীনে মুক্তদান নীতি বা ওপেন ডোর পলিসি ঘোষণা করেন এক জর্জ ওয়াশিংটন, দুই বিল ক্লিন্টন, তিন স্যার জন হে, চার চার্চিল, উত্তর হবে তিন স্যার জন হে। পরেরটা নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন এক মার্কোপোলো, দুই কলম্বাস, তিন আমেরিগো ভেস্পুচি, চার ওয়ান্টার লিপম্যান, উত্তর হবে তিন আমেরিকো ভেস্পুচি। পরেরটা ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতাকে এক হবসন, দুই লেনিন, তিন অ্যাডাম স্মিথ, চার রুডিয়ার্ড কিপলিং, উত্তর হবে তিন অ্যাডাম স্মিথ। পরেরটা মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক হলেন এক হবসন, দুই লেনিন, তিন মার্কস, চার অ্যাডাম স্মিথ, উত্তর হবে চার অ্যাডাম স্মিথ। পরেরটা মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন এক অ্যাডাম স্মিথ, দুই লেনিন, তিন হবসন, চার ক্রোচে, উত্তর হবে এক অ্যাডাম স্মিথ। মার্কেন্টাইল নীতি তে গুরুত্ব দেয়া হতো এক সোনা ও রূপোর বুলিয়ান সংগ্রহের উপর, দুই অবাধ বাণিজ্যের উপর, তিন ঋণ প্রদানের উপর, চার শিল্পায়নের উপর, উত্তর হবে এক সোনা ও রূপোর বুলিয়ান সংগ্রহের উপর। পরেরটা ইম্পারিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক এক হবসন, দুই হিলফার্ডিং, তিন লেনিন, চার স্ট্যালিন, উত্তর হবে তিন লেনিন। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম বলেছেন এক অ্যাডাম স্মিথ, দুই কার্ল মার্কস, তিন লেনিন, চার হবসন, উত্তর হবে তিন লেনিন। পরেরটা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা এক হবসন, দুই লেনিন, তিন অ্যাডাম স্মিথ, চার বিউরি, উত্তর হবে এক হবসন। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেছিলেন এক জেরেমি বেনথাম, দুই জেমস মিল, তিন রুডিয়ার্ড কিপলিং, চার মেকলে, উত্তর হবে তিন রুডিয়ার্ড কিপলিং। পরেরটা ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজদের সঙ্গে এক ব্রহ্মদেশের, দুই ভারতের, তিন আফগানিস্তানের, চার নেপালের, উত্তর হবে এক ব্রহ্মদেশের। ইংরেজদের সঙ্গে ব্রহ্মদেশের ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়। পরেরটা ইন্দোনেশিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল এক ফরাসিরা, দুই পর্তুগিজরা, তিন ইংরেজরা, চার ডাচরা, উত্তর হবে চার ডাচরা। মার্কিন সেনাপতি কমোডর পেরি গমন করেন এক সিংহলে, দুই ভারতে, তিন জাপানে, চার চীনে, উত্তর হবে তিন জাপানে। কোর্টেস যে দেশের অভিযাত্রী ছিলেন এক স্পেন, দুই পর্তুগাল, তিন হল্যান্ড, চার ইংল্যান্ড, উত্তর হবে এক স্পেন। কানাডায় উপনিবেশ গড়ে উঠেছিল এক স্পেনের, দুই ফ্রান্সের, তিন ইংল্যান্ডের, চার ডেনমার্কের, উত্তর হবে দুই ফ্রান্সের। পরেরটা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন এক সুমিত সরকার, দুই জেমস মিল, তিন জন স্টুয়ার্ট মিল, চার মেকলে, উত্তর হবে দুই জেমস মিল। হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি রচনা করেন এক কিপলিং, দুই জুলেফেরি, তিন হবসন, চার লর্ড কুমার, উত্তর হবে এক কিপলিং। পরেরটা পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হতো তা হলো এক ভারত, দুই চীন, তিন গ্রিস, চার আফ্রিকা, উত্তর হবে চার আফ্রিকা। তাহলে তোমরা এটা পারলে পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ আসি, টেক কেয়ার, বাই।